নামি রাজবাড়ি, রাজ অট্টালিকার ছত্রে ছত্রে মলিন দশা, ভগ্নপ্রায় নাথ মন্দিরে তবু দেবী নিষ্ঠার সঙ্গে আজও পূজিত হন। বর্ধমান মহারাজের আমলে ধুমধাম করে পটেশ্বরী দুর্গাপূজা হতো। এখানে কোনো মাটির মূর্তির পূজা হতো না, বহু মানুষের আগমন হতো বর্ধমান মহারাজের তৈরি লক্ষ্মীনারায়ণ জিউর ঠাকুর বাড়িতে। দামোদর নদীর ওপার থেকে অনেক মানুষজন পায়ে হেঁচে গরুর গাড়িতে করে আসতেন এই মন্দিরে পুজো দেখতে। জাঁকজমকপূর্ণভাবে পূজা হতো, প্রত্যেক দিনই ভিড় হতো মন্দির প্রাঙ্গণে। তবে রাজ পরিবারের প্রথা অনুযায়ী রাজ পরিবারের মহিলা সবার সামনে আসতেন না, রাজবাড়ি থেকে গোপন রাস্তা দিয়ে তারা এই মন্দিরে প্রবেশ করতেন এবং মন্দিরের দোতলায় দর্শনীর মাধ্যমে পূজা ও নানান অনুষ্ঠান দেখতেন। মন্দিরে থাকা মানুষজন এই রাজ পরিবারের মহিলাদের দেখতে পেতেন না। এখনও দুর্গাপূজার সময় ভিড় হয়। বর্তমানে একটি ট্রাস্টের মাধ্যমে দেখাশোনা করা হয় মন্দির, তবে রয়েছে রক্ষণাবেক্ষণের অভাব। করোনার প্রকোপে গত দুবছর পুজোর আয়োজনে ভাটা পড়েছিল, তবে জৌলুস কমলেও পূজার আচার রীতিনীতি কোনো পরিবর্তন হয়নি। এখানে উল্লেখ্য, পটেশ্বরী দুর্গাপুজো শুরু করেন তৎকালীন বর্ধমানের মহারাজ মহতাব চাঁদ আজ থেকে প্রায় 350 বছর আগে। দেবী দুর্গা এখানে শাল কাঠের কাঠামোর উপর প্রতিষ্ঠিত। কাঠের কাঠামোর উপর নানা রং দিয়ে নিপুণ তুলির টান তৈরি দশভুজার পরিবারে। এখন একমাত্র গণেশ ছাড়া দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং অসুরের মুখের ছবি এমনভাবে আঁকা আছে শুধুমাত্র একটি চোখ দেখা যায়। তাই শুধু নয়, মা দুর্গা বাহন সিংহের জায়গায় আঁকা রয়েছে ঘোড়ার ছবি। পটেশ্বরী দুর্গার 12 বছর অন্তর একবার রং করা হয়, কিন্তু রঙের পর মা দুর্গার রূপের কোনো পরিবর্তন হয় না। রাজার আমলে রীতিনীতি মেনেই লক্ষ্মীনারায়ণ জিও মন্দিরে মহালয়ার দিন থেকে দুর্গাপূজা শুরু হয়। এখানে বলি প্রথাও রয়েছে, তবে মেষ মহিষ বা ছাগ বলি হয় না, রাজাদের আমলে কুমড়ো বলি হতো। এখন অবশ্য কুমড়ো বলির জায়গায় মন্দা বলি হয়। অষ্টমীর দিন মা পটেশ্বরীর সামনে নবকুমারী পূজা হয়। শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠা হবার আগে পাশের একটি মন্দিরে দেবী পূজিতা হতেন, পরে মহাচাঁদ মহতাব চাঁদ এই মন্দির স্থাপন করে দেবীকে এখানে নিয়ে আসেন। আগে যেখানে মন্দির ছিল বর্তমানে সেখানে একটি কলেজ স্থাপন করা হয়েছে। পূজার দিনগুলি রাজ পরিবারের পটেশ্বরী দুর্গা প্রতিমা দেখতে বহু মানুষ আসেন মন্দিরে। নবমীর দিন রাতে গুজরাটি সম্প্রদায়ের মানুষজন নাথ মন্দিরে জান্ডিয়া নৃত্য অংশগ্রহণ করেন। এবার হচ্ছে আমাদের মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী ঈশ্বর লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। এই মন্দির মহতাব চাঁদের আমলের তৈরি, আনুমানিক 300 থেকে 350 বছরের পুরনো। এই মন্দিরে আমাদের দুর্গা দালান ছিল, তো দুর্গা দালান উমেন্স কলেজের ভেতরে ছিল। ওখানে তখন রাজার আমল থেকেই তৈরি এই পটের উপরে আঁকা পটচিত্রতে আমাদের দুর্গা উৎসব পালিত হয়, এবং আমাদের প্রতিপদাদি কল্প আরম্ভ, প্রতিপদে ঘট বসে এবং দশমী অবধি পুজো চলে। এই পুজো 10 দিন ধরে হয়। তখন রাজার আমলে তখন 52 রকমের ভোগ হতো, এখন কিন্তু রূপার থালাতে দেওয়া হতো, এখন সে সকল নাই। মন্দির পড়ে যাওয়ার পর থেকে ওই পটেশ্বরীকে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের ভিতরে নিয়ে আসা হয়, এবং ওই পটের উপরে আমাদের এখনও কিন্তু ওই শারদীয়া দুর্গোৎসবে 9 দিন 10 দিন ধরেই পুজো পালিত হয়। ওই প্রতিপদে ঘট স্থাপন হয় এবং দশমী অবধি হয়। এখানে অষ্টমী নবমী হালুয়া পুরী আর ছোলা ভোগ হয়। এই পটের উপরেই আমাদের হতো। আগে সুপারি বলি হতো রাজার আমলে, সে প্রথা বন্ধ হয়ে গেছে, আমাদের আর সুপারি বলি হয় না। যৎকিঞ্চিত মহারাজ কুমার ডক্টর প্রণয়চন্দ মহাতাব, হ্যাঁ, উনি খরচা দেন, ওই খরচার মধ্যেই আমাদেরকে পুজোটুকু পালিত করতে হয়। এবং নবমীর দিন আমাদের কুমারী পূজা এবং গোটা চণ্ডীর উপরে হোমটা হয়। যেটা আমরা দেখেছি দুর্গা পুজো মানে দেখা যায় কোথাও পাথরের মূর্তি তৈরি হয়, কোথাও মাটির হয় এবং নানান রকম লোহা না, আমাদের পটচিত্রের উপরেই পূজাই মহারাজার আমল থেকেই হয়ে আসছে এই পটে আঁকা। আমাদের পুজো কি আর কোথাও হয় না? আমাদের বর্ধমানের মধ্যে এই মহারাজার পুজোই হয়, এবং বর্ধমানে মহারাজার পুজো বলে অনেক লোকজন আসে, এবং এখনও সেই লোকজন আসে বাইরে। তবে আগেকার মতো লাইটের অত জৌলুস না থাকলেও আমাদের যথারীতি যতটুকু ব্যবস্থা করার করি আমরা। বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।